মমতা ব্যানার্জি দু রকম চরিত্র নিয়ে চলছেন, তার মুখোশ আমরা খুলে দিয়েছি। আমাদের ফোরামের মাধ্যমে আমরা বিগত 9 মাস ধরে এই আন্দোলন চালাচ্ছি এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে। গত 28 তারিখ ফেব্রুয়ারি মাসে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম যে গ্রাম থেকে শহর অবধি মানুষকে আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে আমাদের সচেতন করে আমরা জানাবো কি আমরা এনপিআর হতে দেব না রাজ্যে। এই নিয়ে আমরা আজকে কর্মসূচি নেওয়া ছিল যে 5 তারিখ আমরা জনগণনা ভবনে উপস্থিত হব এবং কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা জানতে চাইছি। একদিকে রাজ্য সরকার বলছে আমরা এনআরসি হতে দেব না, সিএর হবে না, কিন্তু কেন্দ্র সরকারের বক্তব্য হচ্ছে পরিষ্কার কি সারা দেশে আসামকে বাদ দিয়ে সমস্ত দেশে এনআরসি হবে, এনপিআর হবে। সেখানে আমরা জানতে চাইছিলাম কি রাজ্য সরকার একদিকে বলেছেন, আমি বিধানসভায় সর্বপ্রথম তুলেছিলাম কে এনপিআর বন্ধ করতে হবে, আমার বলার পরে রাজ্য সরকার এনপিআর স্থগিত করল। সেই স্থগিত অর্ডার যেটা বেরিয়েছে সেটা হচ্ছে জয়েন্ট ডাইরেক্টরের মাধ্যমে, সেটার আইনি বৈধতা কতটা আছে সেটাও জানার চেষ্টা করেছি। এবং রাজ্য সরকারের মুখের কথায় বিশ্বাস করা যায় না। আমরা জানতে এসেছিলাম কি রাজ্য সরকার এনআরসির বিরুদ্ধে বা সিএর বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে আপনাদের কাছে লিখিতভাবে কোনো সার্কুলার দিয়েছে কি রাজ্যে এনআরসি হবে না, এনপিআর হবে না? এনারা সেই উত্তর এখনও আমাদেরকে দিতে পারেননি কি রাজ্য সরকার লিখিতভাবে এদেরকে কিছু দিয়েছে। এনারা বলেছেন কি আপনারা আরটিআই করে আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন। আমরা আজকে জয়েন্ট ফোরাম আগেনস্ট এনআরসির পক্ষ থেকে আরটিআই জমা দিয়েছি, ওনারা 30 দিনের সময় নিয়েছে, 30 দিনের মধ্যে জানাবেন। কিন্তু আমি বিধায়ক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলেছি কি আমি আজকে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে আমরা সেন্সাস ডিপার্টমেন্টে এখানে জমা দিয়েছি এবং রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টে আমি বিধায়ক হিসাবে আরটিআই কালকে জমা দেব এবং সেখানে জানতে চাইবো কি রাজ্য সরকার যে বলছে এনআরসি হবে না, এনপিআর হবে না, এনআরসিএ হবে না, তাহলে তার উপরে কোনো লিখিত অর্ডার সরকার দিয়েছি কি দেয়নি সেটা জানবো। কেন মুখের কথায় ভরসা করা যায় না। মমতা ব্যানার্জি একদিকে বলছে এনআরসি হবে না, এনপিআর হবে না, এ কিন্তু এদিকে বলছে কমরে দড়ি বেঁধে মোদীকে জেলে ঢুকাবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে মোদী যখন আসছে মমতা তার জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। একদিকে বলছেন স্কুলের পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক চলছে, মাইক বাজানো যাবে না, আমরা মিটিং করলে মাইকের পারমিশন পাওয়া যায় না, কিন্তু অমিত শাহ আসলে মাইক বাজিয়ে তাকে মিটিং করার অনুমতি দেওয়া হয়। একদিকে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী বলছেন আমি এনআরসির বিরুদ্ধে আছি, এনপিআর এর বিরুদ্ধে আছি, কিন্তু ওনার সরকারের পক্ষ থেকে আবার বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন ব্লকে এনপিআর করার জন্যে সার্কুলার জারি করা হয়েছে। তাই মমতা ব্যানার্জি দু রকম চরিত্র নিয়ে চলছেন, তার মুখোশ আমরা খুলে দিয়েছি, এখন উনি পরিষ্কার করুন, উনি রাজ্য সরকার এর দায়িত্ববান মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের পাশে আছেন না কেন্দ্র সরকারের চাপে পড়ে নিজের ভাইপোকে নিজে আর মন্ত্রী আর এমএলএদেরকে জেলে যাতে না পড়তে হয় তার জন্যে কেন্দ্রমন্ত্রীর অমিত শাহর কথা অনুযায়ী রাজ্যে এনআরসি করবেন কি করবেন না সেই সন্দেহ আমরা করছি। কেন মমতা ব্যানার্জি আজকে কেন্দ্র সরকারের হাতের পুতুল হয়ে দাঁড়িয়েছে। উনি মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে বড় বড় কথা বলেন আর ডাপট দেখান, কিন্তু উনি বাস্তবে এখন হচ্ছেন একটা পুতুলের মতন ওনার অবস্থা। কেন্দ্র সরকার যত শক্তির সঙ্গে পুতুলটাকে ঘোরায় তত শক্তির সঙ্গে মমতা ব্যানার্জি নাচছেন, আর কিছু না। তাই আমরা চাইছি কি পরিষ্কার করুক রাজ্য সরকার কি এনআরসি হবে না, এনপিআর হবে না, তাহলে সেই লিখিত সার্কুলার জারি করা হয়নি এখনও কেন, সেই সার্কুলারটা করা হয়েছে কি না তার জন্য আরটিআই করে আমরা জানতে চাই।